আজকে দিনের শুরুটা খুব সুন্দর ছিল, আর এই বিকেলটা আরো বেশি সুন্দর। একটা টিপ লাগে, সুজন খুব পছন্দ করে। উফ, ভাবিটা না সব বুঝে ফেলে। কি বলবো এখন? আরে না, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, আমি শুধু এমনি একটু হাঁটতে যাচ্ছিলাম। বললাম না সব বুঝে ফেলে, তুমি এত ভালো কেন ভাবি? আমি গেলাম, ভাই আসলে কিছু একটা বলে ম্যানেজ করে নিও। আব্বা কি এখনো বের হয় নাই? কখন যাবে? মা দেখছো আব্বা আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে? আমি কি এলিয়েন নাকি শিম্পাঞ্জি, কেমন লাগে বলতো? হেসো না তুমি। মা, আমার কিছু টাকা লাগবে। দাও না, তুমি যা দিবে তাতেই হবে। হ্যাঁ হবে, তেমন কিছু না, আমার এমনি একটু দরকার ছিল। কি আব্বার কাছে? আব্বাকে দেখলেই তো আমার ভয় লাগে, টাকা চাইব কি? থ্যাংক ইউ মা, তুমি না থাকলে যে আমার কি হতো। ঠিক আছে, আসলাম তাহলে। আমি গিফট কিনলাম, ফুলের দোকানে গেলাম, তারপর আসলাম, আর মেয়েটা এখনো এসে পৌঁছালো না। এই সময়টা আমার এত অস্থির লাগে কেন কে জানে, মানে নিতুর জন্য অপেক্ষার সময়টা। একটু লেট করে ফেললাম তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। কখন এসছো? আমার জন্য? থ্যাংক ইউ। আরেকটা জিনিস আছে। বন্ধু সোনার চান, তুমি আমার জানেরই জান। বন্ধু সোনার চান, তুমি আমার জানেরই সে। আমি তোমায় ভালোবেসে আমি দিয়েছি পরাণ। বন্ধু সোনার চান, তুমি আমার জানেরই জান। বন্ধু সোনার চান, তুমি আমার জানেরই জান। অনেক সুন্দর, কিন্তু হরিণের বাচ্চা কেন? এটাকে কি বলে জানো? মিশুক, ঠিক তোমার মতো। আচ্ছা, আমার মতো মানে? হাসছো কেন? তুমি তো হরিণের বাচ্চার মতোই। ধুর, কি বলো এগুলা? সুজন, আমার এসব দুষ্টামি কিন্তু একদম ভালো লাগে না। আরে, পৃথিবীতে হরিণের বাচ্চার চেয়ে কিউট কোনো কিছু আছে? চালাকি হচ্ছে তাই না? আরে না, সত্যি বলছি। আর তোমার ভাইয়া হচ্ছে বাঘের মতো। এটা তুমি ঠিক বলছো। সুজন, দেরি হয়ে যাচ্ছে, আজকে যাই? আর একটু থাকো না। ছাড়ো, বাসায় যেতে হবে। এদিকে এসো, কালকে কিন্তু সময় মতো চলে এসো। আচ্ছা বাবা, ঠিক আছে। Ah!
তুই কি করছ হ্যাঁ আব্বা তুই এদিকে আয় এই ছেলের সাথে তোর কি আর একটা কথা কইবা না তুমি মাস্টারের পোলা হইলে সব বর ভদ্র হয় না নিজের বইনেরে সামলাইতে পারে না পরের পোলার দোষ দেয় এটা ভাই আমার কথাটা শুনো একটা কথাও বলবি না তুই ভাই প্লিজ ভাই প্লিজ সুজন আজকে বাসায় চল রাখো তোমার আদরের ননদ ইচ্ছা করে তোমার আশকারা পায়ে পায়ে মেয়েডার আজকে এই অবস্থা আরে বুঝাও সাপের পাঁচ পা দেখে ফেলাইছে ভাবি খুব ঝামেলা হয়ে গেছে ভাবি আমি আর সুজন একসাথে ছিলাম ওইখান থেকে ভাই আমাকে নিয়ে আসছে প্লিজ তুমি কিছু একটা করো সুজনকে ছাড়া আমি বাঁচবো না ভাবি তুমি একটু দেখো না ভাইকে ম্যানেজ করা যায় নাকি হঠাৎ করে কি হয়ে গেল এইসব বদমাইশ অসভ্য কথাকার এই শিক্ষা দিছি আমি তোরে বেয়াদব কেন কেন মারছি তোমার পোলারে জিজ্ঞেস করো কি করতেছিল ওই কাশবনের মধ্যে ওই ব্যাপারীর মায়ের লগে ওরে আমি হাতে নাতে ধরছি এইগুলো করার জন্য তোমার পোলারে জন্ম দিছিলা আমি তো জামুই তুমি বুঝাও তোমার সোনার চান্দ্রে আজকে থেকে ঘরে তালা মেরে থুয়ে দিব কি বলবো আম্মা নিতুকে তো আমি ভালোবাসি আর সে ব্যাপারীর বোন না কার বোন এত কিছু তো আমি চিন্তা করি নাই মা তুমি একটু আব্বাকে বুঝাও কত স্বপ্ন ছিল সুজনের সাথে ঘর বাঁধবো ভালোবাসার মানে হইল দুইটি মনের মিল দুইটি মনের মিলন হইলে সুখে ভরে দিল ভালোবাসার মানে হইল দুইটি মনের বন্ধু সোনার চাঁদ তুমি আমার জানেরই জান বন্ধু সোনার চাঁদ তুমি আমার জানেরই জান কিন্তু বাস্তবটা ভিন্ন একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আমার এই স্বপ্ন কখনো সত্যি হবে কিনা সুজনটা এখন কি করছে কে জানে তিন দিন হয়ে গেল ওর সাথে কথাও হয় না দেখাও হয় না উফ খাবো না না ভাবি থাক ভাবি আমার একটা কথা রাখবা তুমি তোমার মায়ের মতো তাই না আমাকে একটু ফোনটা এনে দাও না আমি একটু সুজনের সাথে কথা বলি Thank you.
কিছুই ভালো লাগছে না, ঘুম খাবার কিছু না। ভাবিটা আসলে আমার মায়ের মতো, খুব লক্ষ্মী। ভাইয়া তোমার ফোন আসছে। ভাইয়া কি রে, কে? ঠিক আছে তুই যা। হ্যালো সুজন, শুনতে পাচ্ছ? আমি আর এখানে থাকতে চাই না। কি বলছো এগুলো? যা বলছো ভেবেচিন্তে বলছো? হ্যালো, তুমি প্লিজ কিছু একটা করো না। না, আমি কিছু শুনতে চাই না। পাগলামি করো না, আমার কথা শোনো। যাই করি না কেন, ভেবে চিন্তে করতে হবে। বাস স্ট্যান্ড তো তুমি চিনোই, একা আসতে পারবে? হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা ঠিক আছে। ঢাকায় আমার এক বন্ধু আছে, আমি ওর সাথে কথা বলে সব ঠিক করে রাখছি। আমরা আপাতত ওখানে উঠব। আচ্ছা ঠিক আছে। আমি ভুল মানুষকে ভালোবাসিনি, নিতু আমার জন্য সব করতে পারে, বাকিটা আল্লাহ জানে। যা হয় হবে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই নাও ভাবি, থ্যাংক ইউ। এই পৃথিবীতে তুমি আমার সবচেয়ে আপনজন। আমার সবটা সত্যি হতে চলেছে। এই রহিম, এই সোবাহান, এদিকে আস তো। চল আমার সাথে, সুজন রে ঘরে পাইতেছি না। কে কোথায় আসোস? আয় আমার সাথে। নিতুরে ঘরে পাইতেছি না। ওই তুই কই যাস? আয় এটা লা, ঠিকভাবে ধর। আয় মনে হয় কেউ দেখেনি, কিন্তু এই রাস্তাটা দিয়ে না এলেই ভালো হতো। সবাই তো এখান দিয়েই যাতায়াত করে। তাড়াতাড়ি আয়, চল দেখি আয় কত দূর যায়। ভয় কি করে এখানে? ওই আরে ধর, লয়ে চল। না না চাচা, আমি তো স্যারের বাসায় যাচ্ছিলাম। হ্যাঁ, এত রাতে তুমি স্যারের বাসায় যাচ্ছ? এটা ঢুকা, তোর আজকে খাইছি যদি আমার বন্ধু না পায়। আয় দরজা আটকা। এই লও, এই মেয়েরে রাখো। ওর লেগে আমার পোলা ঘরের বাইরে হইছে, আমি আইতাছি। ওরে দেখে রাখো। সব চুপচাপ, বাইরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। দরজা কি বাইরে থেকে তালা দিয়ে গেল?
তাই তো মনে হচ্ছে। এই রাতের বেলা নিতো আমাকে না পেয়ে একা একা কি জানি করছে, আল্লাহ পাকি জানে। উফ, এখান থেকে কোনোভাবে একটা বের হওয়ার রাস্তা বের করা যেত। নিতুটা কি করছে কে জানে। না, আর ভাবতে পারছি না। সুজনের আম্মু বারবার জিজ্ঞাসা করছিলেন আমি কাঁদছি কেন। সুজনটা নিশ্চয় আমাকে না পেয়ে পাগলের মতো করছে। আমি কিভাবে ওর কাছে যাব? চেয়ারম্যান সাহেব শুনেন, কালকে থেকে আমার ছেলের ঘরে পাইতেছি না। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় সেই আমার ছেলেটারে গুম করছে। আপনি গুম করছেন, আপনি সারা এই কাজ কেউ করতে হয়। আপনি আমার বোনের গুম করছেন, রাখেন আমার বোনকে কালকে খুঁজে। আপনি করছেন এই কাজ, মিয়া এক কথা কইলি, আপনি সারা কেউ করে নেই। সামলায় কথাবার্তা বলবেন সাহেব। এই আপনি এর একটা বিহিত করবেন না, কোনো কথা বলবেন না। ফাইজলামি পাইছেন নাকি? মিয়া ওরে থামতে বলেন। আমি আপনার মানি, আপনার কথা, শুধুমাত্র আপনার লাগে আমি থামলাম। ওনাকে বলেন আমার বোনকে যেন ফেরত দেয়, আর আপনি যা বলবেন সব কথা আমি মাথা পেতে। চেয়ারম্যান সাহেব, আপনার আমরা মানি, আপনি যা বলবেন সেইটাই হবে। শোনো, মেয়েটারে নিয়ে আসো, দেখুক ঘুম করছি কি না। আপনি যা বলবেন আপনার কথায় আমার আস্থা আছে, আপনি যা বলবেন তাই মেনে নেব। সুজনের আম্মু আমাকে নিয়ে আসলেন, এসে দেখি সালিশ চলছে। উল্টো দিক থেকে আমাদের আরতের রমজান ভাই সুজনকেও নিয়ে আসলেন। মানে কি? মানে সুজনকেও ভাইয়ের লোকজনেরা ধরে ফেলেছিল। নিতুকে আম্মা দিয়ে গেল, কি আশ্চর্য! ও কি রাতে মার কাছে ছিল? যাক চেয়ারম্যান সাহেব, আপনি যা বলছেন এটাই ফাইনাল, কি বলিস তোরা? হ্যাঁ, যাক, আমার আর কোনো কথা নাই। শাসন তো আমাদেরই করতে হইব। যাক, ওরা শান্তিতে থাকলেই তো আমাদের শান্তি। হ্যাঁ, ঠিকই বলছেন মাস্টার সাহেব, ওদের জন্যই তো আমাদের এত সব কিছু করা। ওরাই যদি শান্তি না পায়, ওরা শান্তিতে থাকলেই আমাদের শান্তি। ভয় পেয়ে গিয়েছিলে ভাবি, তোকে টেনশনে ফেলে দিয়েছিলাম। আম্মা, নিতু কি রাতে তোমার সাথে ছিল? তবে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা মনে হয় ঠিক ছিল না। হুম, পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। প্রেম ছাড়া জগৎ চলে না, চলে না জীবন, সেই তো সুখী যে পেয়েছে মনের মতো মন।
বন্ধু সোনার চাঁদ তুমি আমার জান।